সকালবেলা থেকেই তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একদম বাজে ওয়েদার, প্যাচপ্যাচে ওয়েদার। কালকেও বৃষ্টি হচ্ছিল, তো অল্প ছিল, ঝিরঝির করে পড়ছিল, আর আজকে তো একদম ঝমঝম, ঝিরঝির থেকে ঝমঝম বৃষ্টিতে, মানে আজকের অবস্থাটা খুব বাজে। বাইরে তো বেরোনোর কোনো উপায়ই নেই, সারাদিন বাড়িতে বসে থাকো, তো কী করব বাড়িতে বসে? রোজ তো আর ব্লগ বানাতে পারি না, ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, সময়ই পাই না রোজ ব্লগ বানানোর। তো আজকে তো সানডে, তার মধ্যে এত বৃষ্টি পড়ছে, কি করবো ইচ্ছেও করছে না কোনো কাজ করতে, কাছাকাছি তো করতেই পারবো না, শুকাবে না। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। তো আজকে তো কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে ল্যাদ খাই, শুয়ে শুয়ে গান শুনি, আর শুয়েই থাকি। আর বিছানায় সমস্ত, মানে হাতের কাছে সব খাবার টাবার চলে আসবে, খিচুড়ি, গরম গরম খিচুড়ি চলে আসবে, ইলিশ মাছ ভাজা চলে আসবে, সেগুলো খাবো আর শুয়ে শুয়ে গান শুনবো। আহ, ভাবতেই কি ভালো লাগছে, কিন্তু সে তো হবে না, কাজেই সেটা তো রেডি করেই নিতে হবে। তো আজকে একটু খিচুড়ি খিচুড়ি করছে এই বৃষ্টি, তার মধ্যে ঠান্ডাও লাগছে বেশ। তো আজকে দুপুরে যদি একটু গরম গরম খিচুড়ি হয় কেমন হয়? হ্যাঁ, তো চলো আজকে গরম গরম খিচুড়ি রান্না করা যাক। তো এই দেখো, আমি একটু উল নিয়ে বসেছিলাম, ভাবলাম নিজের জন্য একটা টুপি বানাই, এক্সট্রা উল যেগুলো ছিল গত বছর, মেয়ের জন্য বানিয়েছি, ভাইয়ের ছেলের জন্য বানিয়েছি, বোনের মেয়ের জন্য বানিয়েছি, গত বছর তিনজনকে তিনটে টুপি বানিয়ে দিয়েছি নিজে হাতে। তো এক্সট্রা উল তো ছিল গত বছর, আমি আবার নিজের জন্য একটা হুডি সোয়েটারও বানিয়েছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর এখন ভাবছি নিজের জন্য একটা টুপি বানাই, এমনি আছে কেনা, কিন্তু এক্সট্রা উল তো ঘরে অনেক পড়ে আছে, সেগুলো দিয়ে একটা টুপি বানাতে ইচ্ছে করছে। আর শীতকাল আসলে আমার একটা উল বোনার একটা কেমন যেন ইচ্ছে করে, ভীষণ উলবুনি উলবুনি, উলটা নিয়ে হাতে নাড়াচাড়া করলেও যেন গরম ভাবটা চলে আসে, তো আমার খুব উল বুনতে ভালো লাগে। তো তাই জন্য ইউটিউবে দেখছিলাম বিভিন্ন ডিজাইন, তো দেখা যাক, আমি একটা সিম্পল ডিজাইনের মধ্যে নিজের জন্য বানাবো, তো বাচ্চাদের মতন কালারফুল বানালে তো ভালো লাগবে না, যতই হোক বয়সটা তো কম হলো না, না তাই আর বাচ্চাদের মতন কিছু বানাবো না, বড়দের মতন, বুড়িদের মতন বানাবো, বড়দের মতন, বুড়িদের মতন বানাবো। তো কি বানাচ্ছি তোমরা তো দেখতেই পারবে, একদিনে তো শেষ হবে না, যখন শেষ হবে তোমাদেরকে দেখাবো। গোবিন্দভোগ চাল, মুগের ডাল, ফুলকপি, আলু, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, ঘিটি দিয়ে একদম জবরদস্ত খিচুড়ি, পাও। এখানে পাকোড়া হবে, তার ব্যাটারটা রেডি করে রাখা রয়েছে, আর এখানে অমলেট, অমলেটের ডিমটাও ফেটিয়ে রেখেছি, এখানে পাঁপড় ভেজে কৌটোই ভরে রেখে। আমি একটা ব্লগারকে দেখেছি, ব্লগ করে, ওর নাম হচ্ছে তুষার দাস, বেশ ভালোই লাগে ওর, অল্প বয়সী একটা ছেলে, ছটফটে সুন্দর ব্লগ করে। তো ও একটা ডায়লগ বলে, বলে চলো তাহলে হয়ে যাক একটা ঝাঁকানাকা সিনেমাটিক শট। তো আমিও বলছি চলো তাহলে হয়ে যাক একটা ঝাঁকানাকা সিনেমাটিক শট, আমার বর্ষার ফুলগুলো কেমন আছে সেটা দেখে আসি, উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে।
স্নান করে রেডি। দেখো মেয়ে এখন কি সুন্দর মাথা আঁচড়াতে শিখে গেছে, ওলে বাবলি দেখেছ, একা একাই মেকআপ করলি, ওলে বাবা। গুডি বেবি, আমন বেবি, তুই যে হাতে এত সুন্দর মেহেন্দি করিয়েছিস দেখালি না তো, দেখা দেখি। ওই দেখো সেদিন একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল, মেহেন্দি করিয়েছে, দেখেছো কি সুন্দর মেহেন্দি। দেখো মেয়ে আমার একা একা মেকআপ করতে শিখে গেছে, একা একা মাথা আঁচড়াতে শিখে গেছে, আমার আর চিন্তা নেই, এবার বিয়ে দিয়ে দেবো। এই দেখো এইভাবে মুখে ক্রিম মাখতে হয়, হ্যাঁ এইভাবে মুখে সুন্দর করে ক্রিমটা নিয়ে মাখতে হয়। তোমরা যারা জানো না ক্রিম মাখতে শিখে নাও। হ্যাঁ এই তো স্নান করে ক্রিম মেখে ফ্রেশ হয়ে গেছে, বাহ বাহ বাহ, এক্সট্রাটা হাতে মেখে নিতে হয়। এরপরে আসছে ঠোঁটে, বাবা ঠোঁটে আবার লিপ বাম লাগাচ্ছে, উফ, ব্যাস শীতে ত্বকের যত্ন, ঠিক আছে। কিভাবে শীতকালে স্কিন কেয়ার করতে হয়, খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন যাব স্নান করতে, স্নান টান করে এসে আবার পকোড়া ভাজতে হবে, অমলেট করতে হবে, তাহলে এখন ঝটফট স্নান করে আসি। গুড্ডি স্নান করে এসে বলল যে মা বাথরুমে যাবে তো পুরো ধোঁয়া হয়ে আছে, গিজারের জল কি গরম জানো, আমি ভাবলাম বোধহয় অনেক গরম জল আছে। আমি কাচাকুচি সেরে নিয়ে যেইটা সাবান মেখে শাওয়ারটা চালিয়েছি, আর অমনি ঠান্ডা ঠান্ডা জল পড়তে শুরু করেছে, আর ওই ঠান্ডা জলে আমি স্নান করে এলাম, আমার পুরো ঠান্ডা লেগে গেছে, এমনি বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঠান্ডা জলে স্নান করে আমার একদম কাঁপুনি ধরে গেছে। আমি হাউস কোটটা পরে নিয়েছি, পরে নিয়ে এখন বসে আছি, নিজেকে গরম করছি। এখন যাব রান্নাঘরে, গরম গরম পকোড়া ভাজবো, গ্যাসের পাশে দাঁড়াবো একটু, আগুনের তাপে যদি গরম হয় শরীরটা। এই যে এক বালতি কেচে টেচে রেখে দিয়েছি, প্রচুর জামা কাপড় মেলা রয়েছে কাল থেকে, এগুলো তো কিচ্ছু শুকায়নি, সব ভেজা, এগুলো সব ভেজা, ভেজা না স্যাঁতস্যাঁতে কি জানি। কালকে অফিস থেকে এসে আর কাচাকাচি করতে ভালো লাগছিল না, এমনি বৃষ্টি পড়ছিল, কাচিনি, আজকে তো এমন ওয়েদার যে কাচতেই হলো, সেগুলো তো পরে জমবে, সে আমার জন্যই জমবে, আমার আরও ডিলে হয়ে যাবে কাচতে কাচতে, কেচে রেখে দিলাম, মেলে রাখবো, যবে শুকায় শুকাবে। বাইরে বৃষ্টি আর ঘরে গরম গরম পকোড়া, বা চপস্টিক দিয়ে খিচুড়ি, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা কি? খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ভাত, ঘুম দিতে ইচ্ছা করছে, বেশ বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আর ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে বেশ একটুখানি ঘুমিয়ে নেব, দারুণ লাগবে। ওইখানে একটা বসন্ত বাউরি উড়ে গিয়ে বসলো, সবুজ রঙের পাতার মধ্যে বসেছে, বোঝাই যাচ্ছে না। আর ওই দেখো পানকৌড়ি চলে এসেছে আমাদের উঠানে, দেখো আয় 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 কাছে আয়, তোর ছবি তুলছি।
নিচ থেকে তুললে ভালো হতো, ওপর থেকে তুলছি তো জুম করে করে কতটা পরিষ্কার বোঝা যাবে বুঝতে পারছি না। এবং এই মুহূর্তে পেঁপের ওপরে বসন্ত বাউরি বসে পেঁপেটা খাচ্ছে, আমি জুম করেছি বোঝা যাচ্ছে কিনা জানি না, মোবাইল ক্যামেরায় জুমিং তো ঠিক ক্লিয়ার আসছে না, কিন্তু এই মুহূর্তে পেঁপেটার ওপরে বসন্ত বাউরি বসে পেঁপেটাকে খাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য, সো ন্যাচারাল তাই না, আমার তো এটাই খুব ভালো লাগে। পানকৌড়িটা গুটি গুটি পায়ে জলের দিকে চলেছে, ও আমাদের উঠানে আসে ঘুরতে, আসে খেতে, আসে খাবার দিই সকালবেলা তো পাখিদের জন্য রুটি দিই, ও আসে খেতে। যেন ছাদের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে। আমাদের এই ব্যালকনিতে বসলে না মনটা এত ভালো হয়ে যায়, বাইরে চারিদিকে সবুজ সবুজ দেখো, জল দেখো, দারুণ লাগে। আর আমার ভীষণ ইচ্ছা এই ব্যালকনিতে একটা দোলনা লাগাই, কিন্তু কিছুতেই লাগাতে পারছি না, তার কারণটা দেখবে। এই যে হলো তার কারণ, এখানে একজন বাসা করে রয়েছে, এই যে এখানে একজন বাসা করে রয়েছে, যার জন্য এখানে দোলনা টাঙাতেই পারবো না। কি আর করব, উনি যতদিন আছে ততদিন তো সম্ভব নয়, উনি যদি চলে যান তাহলে, তবে চলে যায় আবার আসে, যখনই ডিম পাড়ার সময় হয় ঠিক চলে আসে ওখানে। আমার সেই গত বছরের বেঁচে যাওয়া পুরনো উলগুলো দিয়ে বললাম যে আমি একটা টুপি বানাবো, নিজের জন্যই বানাবো, ব্যাস মেয়ের অমনি শখ হয়ে গেল, ও নাকি উল বোনা শিখবে, সঙ্গে সঙ্গে আমার কাটাগুলো নিয়ে চলে এলো উল বোনা শিখতে। মেরুন কালার ভাল লাগবে আমাকে, বুড়িদের মাথায় মেরুন কেমন লাগবে, ভালো লাগবে না, কালো না না একটু লাইট শেডের বানাতে হবে, যেমন অ্যাশ কালার টাইপের কি ব্রাউন, মানে ডিপ ব্রাউন অ্যাশ এই ধরনের কালার ভাল লাগবে, পুরো কালো কুচকুচেও কেমন লাগবে জানি না। আমার না দুদিন ধরে এই বা চোখের পাতাটা এত লাফাচ্ছে না, যখনই এই বা চোখের পাতাটা এরকম টিকটিক করে লাফায় তখনই দেখেছি আমার কিছু না কিছু খারাপ হয়। কেন লাফাচ্ছে কি জানি, কি খারাপ হবে, আমার চ্যানেলটা কি গ্রো হবে না, গ্রো হবে না আমার চ্যানেল। সে যাই হোক, গ্রো হোক আর না হোক, আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমি বানাই, তোমরা প্লিজ দেখো, আর একটু তোমরা যদি সাবস্ক্রাইব করো, দেখো, লাইক করো, কমেন্ট করো, তাহলে একটু মানে ইন্সপিরেশন হয় আমার জন্য, তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে আরও কিছু বানাতে পারি। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ব্লগ বানাই, সেগুলো এডিট করি, সময় লাগে কিন্তু করি, রোজ ব্লগ দিতে পারি না। আর যারা নট সাবস্ক্রাইবার আছো, প্লিজ আমার চ্যানেলে নতুন আছো, ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করো, একটা চ্যানেলকে গ্রো করতে হেল্প করো, তোমাদের কাছে এই রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা, আজকে তো আমার ভীষণ ইচ্ছে করছে, আমি তো দুপুর থেকে বলে আসছি যে আজকে আমার ভীষণ ইচ্ছে করছে একটা ভাত ঘুম দেওয়ার। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড কিপ স্মাইলিং আর হ্যাপি ভাত ঘুম।